দেখুন তো বিজু জনতা দল পদ্মপুর উপনির্বাচন বিচলিত এবং বিব্রত সেমানে বহুত চেষ্টা করে তাঙ্ক যে মন্ত্রী বিধায়ক মানে এটি দেড় মাস পর্যন্ত রহিলে এটি যে ভারতীয় জনতা পার্টি সপক্ষে যে হাওয়া বহুছি পদ্মফুলর সমর্থনের যে হাওয়া আছে সে হাওয়াকে এমনি রোকি পারিলে না যেপাই মুখ্যমন্ত্রীকে বাধ্য কলে পদ্মপুর অঞ্চলক গস্ত করা মুখ্যমন্ত্রী বি আসলে তা সত্ত্বে মধ্য পদ্মপুর নির্বাচন মণ্ডল লোকে মুড বনাই সারিছন্তি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে পদ্মপুর চিহ্নরে ভোট দেবে এবং বিজু জনতা দল পরাজয়ের ভয়কু দেখিকি তা পাখে অন্য কোণী বিকল্প না সেইপা শেষ অস্ত্র বিজু জনতা দলর লোক পয়সা বাটিকি ভোট কিণবার যদি আপনার দেখবে পদ্মপুর নির্বাচন মণ্ডলীর আঠ দশটি জায়গায় পয়সা বন্টা ঘটনাকে নেই লোকে উত্ত্যক্ত অনেক লোকে ঘেরুচার কিছু বাহারর অধিকারী যে মানে এটি আসিকি বিজু জনতা দলর কটক পুরী বালেশ্বর এবে পর্যন্ত অনেক এবং সেমানে সমস্তে মিশিকি এবং সরাইকেলা গাঁরে তো মহিলা পুরুষ সমস্তে ঘেরিলে এবং যে মানে লে যে বিজয়রঞ্জন সিং বরিয়া যে বিধায়ক লে স্বর্গত তাঙ্কর পুত্র ভোজরাজ সিং বরিয়া সে এতে সম্পৃক্ত তা পুয় এবে পয়সা বাটুঁচ প্রশান্ত মহান্তি সে নিজকে জনে বিজু জনতা দল বড় নেতা কহতি সে পয়সা বাটুঁচান এবং জনে ছাত্র যুব জনতা দল বাবুলু হোতা এমানে তিনজন এবং গোটে গাঁরে সিনা ধরা পড়লে বহু গাঁরে মানে বুলি বুলি বাটুঁচান পয়সা সে শস্ত্র ভাবুঁ যে পয়সা দিয়ে লোকঙ্কু কমিটি ভোট আসা যাবে তা সত্ত্বে বি লোকে পরিবর্তন হবে না লোকে তো নিষ্পত্তি নিয়ে সারে বিজু জনতা দল যেতে পয়সা দেব পয়সা খাইদেবে কিন্তু ভোট পদ্মফুলকে দেবে এবং এইপাই বোধে অর্গস চ্যানেলকে বিজু জনতা দলর লোকে টার্গেট করছেন যে অর্গস চ্যানেল এ উপনির্বাচন কেবল নুহ সারা ওড়িশার রাজনীতিরে বিজু জনতা দল ওড়িশা সরকারের মুখা খুলে দেউছি এইটি মধ্য পদ্মপুর উপনির্বাচনে বিজু জনতা দলর গুন্ডাগর্দি কথা কহতু বিজু জনতা দলর পয়সা বণ্টন কথা কহতু গোটিয়ে চ্যানেল যে কি এমানকর মুখা খুলে দেউছি অসল চেহারা পদারে পড়ুছি এবং সেইপাই সেমানে চাহুচন্তি যে বোধে অর্গস চ্যানেল র প্রতিনিধি মানে এটু চালিগলে তাহলে সেমানে 420 কাম করা এ নির্বাচনে বোধে সেমানে সুযোগ পাইবে 420 কাম করা অর্গস টিভি বিরুদ্ধে সেমানে লিখিছেন ইয়ার কোণী আধার না মনরে কোহ ও ক্রোধ কাহাকু পচারিবে প্রশ্ন কিয়ে দেব উত্তর আপনার প্রশ্নর বেসালিস মঞ্চ প্রশ্নকাল সোমবার শুক্রবার রাতে 8:30 হাসিব পরিবার হাসিব সংসার ভাবরে ভাবরে ভাগবত ভাবরে ভাবরে ভাগবত 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 প্রতিদিন সকাল 6টায়